আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপ ভাই, আপনার কাছে তো একটা বিষয় নিয়ে আসলাম। কি বিষয়? বিষয়টা হলো আপনার চট্টগ্রাম, চট্টগ্রামে একটা গ্রুপ ইসকন নামে একটা গ্রুপ, তারা আমাদের কিছু মুসলমান ছোটো ছোটো ভাই বোনদেরকে তারা তাদের ওই যে প্রসাদ, ঠাকুরের যে প্রসাদ, সেইটা তারা খাওয়াইছে। ও, মানে আমি বিষয়টা বুঝতে পারছি। এই যে চট্টগ্রামে 23টা প্রতিষ্ঠান সম্ভবত তারা বাচ্চাদের প্রসাদ খাওয়াইছে, সেই সাথে হরে কৃষ্ণ হরে রামও বলাইছে, তাই না? তো এখন আমরা এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে তীব্র প্রতিবাদ করতে চাই এবং এমন আন্দোলন করতে চাই যাতে হিন্দু সম্প্রদায়ের লোক শিক্ষা পেয়ে যায় যে এরকম মুসলমান ছেলেপেলের জন্য ভবিষ্যতে আর কখনো এই প্রসাদ না খাওয়াতে পারে। মানে আপনারা চাচ্ছেন যে, যেহেতু একটা হিন্দু সম্প্রদায়ের একটা গ্রুপ আর কি, তারা খাদ্য বিতরণ করেছে বাচ্চাদেরকে, হরে কৃষ্ণ হরে রাম বলিয়েছে, আপনারা চাচ্ছেন যে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে, সংগ্রাম করতে, মানে কঠোর আন্দোলন করে এই ইসকন গ্রুপের কার্যক্রম নিষিদ্ধ করা ইত্যাদি ইত্যাদি, তাই না? হ্যাঁ। আমার ব্যাগের মধ্যে কিছু জিনিস আছে, আমি আপনাদেরকে। আচ্ছা, এটা মানে খাইতে পারবেন? এটা তো বিষ তেল, এটা তো খালি মরি যাবে মানুষ, এটা কি খাওয়া যায় নাকি? খাওয়া যাবে কিনা? না না, কখনো না, এটা বিষ তেল খেয়ে দেখতে পারেন। না না, বিষ তেল খালি তো মানুষ মরি যাবে। খাবেন না? না। শিওর? শিওর। ওকে, তো আচ্ছা এখানে আঙুল দেন। না, আঙুল দেবো কেন? গ্যাস লাইটে আঙুল দিলে তো আঙুল পুড়ে যাবে। আপনি এখানে আঙুল দিবেন? না, আঙুল দিলে হাত পুড়ে যাবে। ওকে। আনারস খুব সুস্বাদু একটা ফল। হ্যাঁ, খুব সুস্বাদু। আর দুধ, এটাও তো পুষ্টিকর শরীরের জন্য। তো এই দুইটা একসাথে কি খাওয়া যায়? না না না, কারণ এটা খাইলে তো, দুইটা একসাথে খাইলে মনে করেন বিষ মতন তৈরি হয়ে যায়, মানুষ মারা যায়। আমি আপনাদের যেটা বোঝাতে চাইলাম, এটা বিষ তেল, এটা গ্যাস লাইট, এখানে আগুন, আগুনে হাত দিবেন না। আবার আনারস এবং দুধ, এটা একসাথে খাইলে মানুষ মারা যায়, একটা বিষক্রিয়া শুরু হয়ে যায়। এগুলো আমরা জানি, তাই না? যার জন্য আমরা এই বিষ তেলটা দেখার পরে আমরা খাই না, কারণ আমরা মারা যাব। আমরা আগুনে হাত দিই না, কারণ হাত পুড়ে যাবে, আমরা এটা জানি। আমরা আনারস এবং দুধ, এই দুটা জিনিসই সুস্বাদু এবং আমাদের শরীরের জন্য উপকারী, তারপরে এই দুটা জিনিস একসাথে খাইলে ক্ষতি হয়, এই জন্য আমরা খাই না। ঠিক তেমনি আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের দেশের মানুষদেরকে, আমরা আমাদের মুসলমান জাতি গোষ্ঠীকে, আমরা কি এটা বোঝাতে পেরেছি যে কোনটা বিষ, কোনটা আগুন, কোনটা খাইলে ক্ষতি হবে, কোথায় হাত দিলে পুড়ে যাবে, কোন খাবারটা একসাথে গ্রহণ করলে মানুষ মারা যাবে, এটা কি আমরা বোঝাতে পেরেছি? মানে আরও যদি খুলে বলি, যেমন ইসলাম ধর্মে আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো উপাস্য, আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো দেবতা, দেব দেবীর নামে উৎসর্গকৃত কোনো খাবার মুসলমানদের জন্য খাওয়া হারাম। হ্যাঁ, এটা তো, এটা কি আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে পেরেছি, জানাতে পেরেছি? না না। যার জন্য আমাদের সন্তানেরা ওটা খেয়েছে, শুধু তাই না, তারা মুখে বলেছে হরে কৃষ্ণ হরে রাম। আপনাদের আরো বলি, যেমন আমি আপনাদের বলি সূরা আল কাফিরুন, সূরা আল কাফিরুন, এটা হলো পবিত্র আল কোরআনের 109 নম্বর সূরা। এই সূরার শিক্ষাটাও আমরা আমাদের সন্তানদের দিতে পারিনি, বা এই কোরআনের এই সূরার শিক্ষাটাও আমরা নিতে পারিনি। এখানে সূরা আল কাফিরুন নাজিলের প্রেক্ষাপটটা যদি আপনাদেরকে বলি, শানে নজুল, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূলের কাছে অনেক সময় মক্কার কাফেরেরা, কুরাইশেরা, তারা আসতো এবং বিভিন্ন প্রস্তাব দিত। যেমন একবার প্রস্তাব দিল যে, হে মুহাম্মদ, তুমি যদি অনেক অর্থ সম্পদের মালিক হতে চাও, আমরা তোমাকে সেই অর্থ সম্পদের মালিক বানিয়ে দেব। তুমি যদি এই মক্কার সবচেয়ে সুন্দরী নারীটি চাও, তাও আমরা তোমাকে এনে দেব। এমনকি তুমি যদি চাও যে নেতা হবা, তাও আমরা তোমাকে নেতা বানাবো। বিনিময়ে তুমি যে কালেমার দাওয়াতটা দিচ্ছ, তুমি যে একাত্মবাদের দাওয়াতটা দিচ্ছ, তাওহীদের যে বাণী নিয়ে এসেছো, এটা স্টপ করতে হবে। এটা তাদের অফার ছিল যে অনেক সম্পদ দেবো। অনেকেই সম্পদের লোভে কিন্তু দেখা যায় যে সে দিন ভুলে যাচ্ছে, যায় না, নারীর কারণে, সুন্দরী রমণীর কারণে সে ধর্ম ভুলে যায়।
বা নেতা হওয়ার কারণে সে সঠিক পথ থেকে বিচ্যুতি তার ঘটে, ঘটে কিনা? তো এই জন্য এই জাতীয় অফার দিত। তো এমন একটা অফার দিয়েছিল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে কাফেরেরা এসে বলল যে হে মুহাম্মদ, তুমি এক কাজ করো, তুমি এক বছর আমাদের ধর্ম পালন করো, আর আমরা পরবর্তী বছরে আমরা তোমার ধর্ম পালন করব, এরকম। আর একটা বর্ণনা মতে এসেছে যে প্রস্তাব দেওয়া হলো যে তুমি যদি আমাদের উপাস্য মূর্তিগুলোকে চুম্বন করতে পারো তাহলে আমি আমরা তোমাদের তোমার রবের ইবাদত করব। তো এই প্রেক্ষাপটেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাফিরুন নাজিল করলেন এবং এখানে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তাদের ইবাদত করি না তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদত করো না আমি যার ইবাদত করি, ওয়ালা আনা আ'বুদুম মা আ'বাদতুম, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী কখনো হব না, ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী কখনো হবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্যে এবং আমার দিন আমার জন্যে। এই যে সূরা আল কাফিরুনের শিক্ষা যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, আবার তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই, আমার দিন আমার জন্যে আর তোমাদের দিন তোমাদের জন্যে, তোমাদের দিন তোমাদের জন্যে আমার দিন আমার জন্যে। আমরা আমাদের সন্তানদেরকে কি এটা শেখাতে পেরেছি? আমাদের সন্তানরা বলবে যে ওহো, ওহে হিন্দু সম্প্রদায় তোমরা শুনে নাও, ওহে ইসকন গ্রুপ তোমরা শুনে নাও, তোমাদের দিন তোমাদের জন্যে, তোমাদের ধর্ম তোমাদের জন্যে, আর আমার ধর্ম আমার জন্যে, আমার ধর্মে তোমাদের প্রসাদ খাওয়া নিষেধ, আমার ধর্ম নিষেধ করেছে আল্লাহ ব্যতিরেকে কোনো দেবদেবীর নামে, আল্লাহ ব্যতিরেকে কোনো উপাস্যের নামে যদি কোনো খাদ্যদ্রব্য বা কোনো পশু বা কোনো পাখি বা অন্য যা কিছু জাগতিক সম্পদ আছে উৎসর্গ করা হয়ে যায়, সেই সম্পদ আমাদের জন্য ভক্ষণ করা, সেই সম্পদ আমাদের জন্য গ্রহণ করা, সেই খাদ্য আমাদের জন্য আহার করা নিঃসন্দেহে হারাম, আমরা এটা খাইতে পারি না, যেহেতু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমাদের দিন আমাদের জন্যে তোমাদের দিন তোমাদের জন্য, বিধায় এই খাদ্য আমাদের জন্য খাওয়া নিষেধ। আমরা কি আমাদের সন্তানদের এটা শিখাতে পেরেছি? না ভাই, আসলে আমরা তো এইভাবে, আমাদের সন্তানরা কি এটা জানে? আমাদের সন্তানদেরকে আমরা অন্য জাগতিক অনেক কিছুই শেখাতে পেরেছি, আমরা টাকা চিনাতে পেরেছি, আমরা তার রেজাল্ট ভালো করতে হবে এটা শেখাতে পেরেছি, আমরা তাদেরকে এ প্লাস পেতে হবে এটা শেখাতে পেরেছি, কিন্তু আমরা এটা শেখাতে পারিনি যে হিন্দুদের বা বৌদ্ধদের বা খ্রিস্টানদের তাদের দেবতার নামে উৎসর্গকৃত খাদ্য খাওয়া যাবে না। আমরা এটা শেখাতে পারিনি যে আমরা হরে রাম হরে কৃষ্ণ আমরা বলা যাবে না, আমাদের জন্য এটা হারাম, নিঃসন্দেহে শিরক করা কবিরা গুনাহ, আমরা এই শিরক করতে পারবো না, এটা আমরা আমাদের সন্তানদের শিখাতে পারিনি, বিধায় আমাদের সন্তানরা তাদের খাদ্য গ্রহণ করেছে এবং হরে কৃষ্ণ হরে রাম বলেছে, এর জন্যে আমাদের লজ্জা পাওয়া উচিত, এর জন্যে আমাদের নিজেদেরকে ধিক্কার দেওয়া উচিত যে আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে পারিনি কোনটা আগুন আর কোনটা পানি, আমরা আমাদের সন্তানদের শিখাতে পারিনি কোনটা বিষ আর কোনটা মধু, আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে পারিনি কোনটা ভাইরাস আর কোনটা কল্যাণকর, এটা আমরা শিখাতে পারিনি, এর জন্যে আমাদের লজ্জা হওয়া উচিত, এর জন্যে আমাদের সচেতন হওয়া উচিত, এর জন্যে আমাদের সাবধান হওয়া উচিত, আমরা তা না হয়ে বরং আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলতেছি, আমরা ইসকনকে নিষিদ্ধ করতে চাই, আমরা ইসকনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই, অথচ আমাদের সন্তানদেরকে ওই যে বললামই যে কোনটা বিষ এবং কোনটা মধু এটা আমরা চিনাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। সুতরাং আমরা নিজেরা সচেতন হই, আমরা আমাদের সন্তানদেরকে সচেতন করি যে তোমরা এটা খেও না, তো এটা তোমাদের জন্য খাওয়া জায়েজ নেই, এটা তোমাদের জন্য হারাম, এটা তোমাদের জন্য না জায়েজ, এটা আমাদেরকে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে, তবেই যে পরিবর্তন সম্ভব। আমরা যদি এটা শেখাতে ব্যর্থ হই তাহলে ইসকন নিষিদ্ধ করে কেন? তারা তো তাদের ধর্ম প্রচার করবেই, বিধর্মীরা তাদের ধর্মকে আকর্ষণীয় করার জন্য বা তাদের ধর্মকে প্রস্ফুটিত বা ভালো ধর্ম এটা প্রমাণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এটা তাদের ধর্মীয় কর্মসূচি, এটা তাদের ধর্মীয় কর্মসূচি, তারা তাদের ধর্মীয় কর্মসূচি পালন করবে। সো আপনাকে আমাকে বা আমাদেরকে বুঝতে হবে যে কোনটা
খারাপ কোনটা ভালো আমার ধর্মের শিক্ষা আমাকে অর্জন করতে হবে। আমার ধর্মের শিক্ষা যদি আমি নিতে পারি, আমার ধর্মকে যদি আমি জানতে পারি, আমার ধর্মকে যদি আমি মানতে পারি, আমার ধর্ম সম্বন্ধে যদি আমি অবগত হই, তাহলে এটা আমরা অ্যাভয়েড করে চলবো। আর আমরা যদি আমাদের ধর্ম সম্বন্ধে বেমালুম থাকি, আমরা যদি ভুলে যাই যে কোনটা হালাল কোনটা হারাম, তাহলে তো আজকে তো প্রসাদ খাওয়াইয়েছে, কালকে শুকুরের মাংস খাওয়াবে, এবং হরে কৃষ্ণ হরে রাম কেন, হরি বল বলাতেও মানে দ্বিধাবোধ করবে না, বা আমরাও বলাতে আমরা মানে দ্বিধাবোধ করবো না, আমাদের কাছে এটা কিছু মনে হবে না। সো শুধুমাত্র আন্দোলন সংগ্রাম নয়, যার যার অবস্থান থেকে আসুন, আমরা আমাদের আমরা নিজেরা নিজেদের ধর্মকে জানতে শিখি, মানতে শিখি, এবং আমাদের নিজেদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে আমরা সচেতন করতে শিখি, আমাদের ধর্ম সম্বন্ধে জানাতে শিখি। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের দিন তাদের জন্যে এবং আমাদের দিন আমাদের জন্যে, এই স্লোগানটা, এই বক্তব্যটা আমরা সবাইকে বোঝাতে হবে, তবেই যে পরিবর্তন আসবে, তবেই যে কল্যাণকর। তাছাড়া আন্দোলন করে, সংগ্রাম করে, ইসকনকে বিতাড়িত করেই যে ফয়দা হাসিল হয়ে যাবে, এটা মনে করার কোনো সুযোগ নেই। আগে নিজে বিষ চিনতে হবে, নিজে আগুন চিনতে হবে। বড় হওয়ার পাশাপাশি যেমন এই বিষ তেল সম্বন্ধে আমরা জেনেছি যে এটা খাইলে মানুষ মারা যায়, আমরা আগুন, আগুনে হাত দিলে পুড়ে যায়, আমরা এটা বড় হওয়ার পাশাপাশি আমরা যেমন শিখেছি, তেমনি আমাদের ধর্মের জ্ঞানটাও অর্জন করতে হবে যে কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটা আমাদের জাহান্নামের দিকে নিয়ে যায়, কোনটা আমাদের জাহান্নামের দিকে নিয়ে যায়, কোনটা আমাদের কল্যাণের দিকে নিয়ে যায়, কোনটা আমাদের অকল্যাণের দিকে নিয়ে যায়, কোনটা আমাদের ভালোর দিকে নিয়ে যায়, কোনটা আমাদের ক্ষতির দিকে নিয়ে যায়। এটা যখন আমরা জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো, তখন যেই আমরা আমাদের জন্য কল্যাণ, তখন ইসকন বাতিলের জন্য, ইসকনের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন হবে না, বরং সবাই সাবধান হয়ে যাবে। তারা যখন আসবে বলবে যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য, বিদায়, তোমাদের খাদ্য তোমাদের প্রসাদ আমরা গ্রহণ করতে পারবো না। এই শিক্ষাটা দেওয়ার জন্য আজ নিজেরা সচেতন হতে হবে, অন্যদেরকে সচেতন করতে হবে। এই শিক্ষার, এই কোরআনের এই শিক্ষা, সূরা আল কাফিরুনের এই শিক্ষা আমাদের মানুষের কাছে, আমাদের সন্তানদের কাছে, মুসলমানদের কাছে তুলে ধরতে হবে। ওকে ভাই, বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিকানা টিভি ডট প্রেস, সুস্থ বিনোদনের বিশ্বস্ত ঠিকানা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।